আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এবিপি প্রেসার ট্রান্সমিটারটির সাথে একটি হার্ট ক্যালিব্রেটর কমিউনিকেশন করতে হয় এবং ক্যালিব্রেশন করতে হয়। তাহলে বন্ধুরা, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমাদের এই ছবিটির দিকে লক্ষ্য করুন। এখানে ডান পাশের বাম পাশে দুটি কেবল, সাদা এবং কালো। কালোটি হলো পজিটিভ এবং সাদাটি হলো নেগেটিভ, যা কিনা এআই পিএলসির এআই মডিউল থেকে এসেছে। এবং ডান পাশে হার্ট ক্যালিব্রেটরের দুটি প্রব কালো, আমাদের পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভ ওয়্যারের সাথে নেগেটিভ, মানে পজিটিভে এবং নেগেটিভে কানেকশন করেছি। আপনারা এই ছবিটা একটু জুম করে যদি দেখেন তাহলে দেখতে পারবেন পজিটিভে ব্ল্যাক এবং নেগেটিভে ব্লু তারটি কানেকশন করা হয়েছে, পাশাপাশি প্রব দুটিও কানেকশন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পিএলসির এআই মডিউলের আউটপুটে পজিটিভে ব্ল্যাক এবং নেগেটিভে ব্লু তারটি কানেকশন হয়েছে। তারপরে এই তার দুটি এসে আমার প্রেসার ট্রান্সমিটারের পজিটিভে এবং নেগেটিভে কানেকশন হয়েছে, পাশাপাশি আমার প্রব দুটিও পজিটিভে এবং নেগেটিভে কানেকশন করা হয়েছে। এ হলো আমাদের হার্ট ক্যালিব্রেটর। হার্ট ক্যালিব্রেটরটি লাল বাটনটিতে চাপ দিয়ে, পাওয়ারের বাটনটিতে চাপ দিয়ে অন করার পর আমরা অপেক্ষা করব যখন অন হবে এবং আমাদের প্রেসার ট্রান্সমিটারটিকে কমিউনিকেশন নিতে পারবে। তখন এখানে ইনিশিয়ালাইজেশন ডিভাইস যে অপশনটি দেখা যাচ্ছে সেখানে বেশি উঠবে, তখন এটাতে চাপ দিয়ে আমরা এর মধ্যে প্রবেশ করব। তো আমাদের ডিভাইসটি পেয়ে গেল, আমরা এখানে এখন টাচ করলে আমরা এর ভিতরে প্রবেশ করতে পারবো। আর এর ভিতরে যেয়ে আমরা আমাদের নিজেদের মতো করে যা যা চেঞ্জ করার প্রয়োজন চেঞ্জ করে সেন্ড করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা এখানে সেন্সর সেট আপে যাবো, নাম্বার টুতে সেন্সর সেট আপ, নাম্বার টু সেন্সর সেট আপে যাবো। সেন্সর সেট আপে যেয়ে আমাদের যে সেন্সর টাইপ এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারি। তারপর আমরা পিডিপি সেন্সরে যাব, পিডিপি সেন্সর আমরা একটু ব্যাগে আসবো, পিডিপি সেন্সরে যাব। পিডিপি সেন্সরে যাওয়ার পর আমাদের দেখেন আপার সেন্সর লিমিট 6 বার এবং লোয়ার সেন্সর লিমিট -1 বার আর ম্যাক্সিমাম স্পেন 0 বার। তো আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো করে আমরা চেঞ্জ করে নিব। চেঞ্জ করে আমরা সেন্ড বাটনে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে আর আমাদের ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে চাইলে আমরা ইউনিট চেঞ্জ করে, টেম্পারেচারের ইউনিট চেঞ্জ করে সেলসিয়াস থেকে ফারেনহাইট ইত্যাদি দিতে পারি, আমরা সেলসিয়াসে রাখবো। তো আমাদের হার্ট ক্যালিব্রেটরের কাজ শেষ। এছাড়াও আমরা প্রয়োজনে আরও অন্যান্য সেটিংও চেঞ্জ করতে পারি। আর এটি হলো আমাদের হার্ট ক্যালিব্রেটরটি। হার্ট ক্যালিব্রেটরটির নেম প্লেটটি যদি আপনারা দেখতে চান তাহলে এই আপনাদেরকে দেখানোর জন্য এখানে হার্ট ক্যালিব্রেটরের নেম প্লেটটিও দেওয়া হলো। এই হলো হার্ট ক্যালিব্রেটরের নেম প্লেট আর এটি হলো আমাদের প্রেসার ট্রান্সমিটার। তো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।